কেলা এইবার অসমের পৰা মিয়া খেদি খেয়ে দিম। কেলা এই মিয়া সকলের যন্ত্রণাত আমি খিলঞ্জিয়া সকল অসমত থাকাটোই আমার টান হয়ে পড়েছে। এই মিয়া বুড়ি দাদা আহ বহ ইয়াতে, কেলা দরখানকারীর মাক, কেলা বহ কে স্যার এতে বহ। এই কেলা মিয়া দর্শনকারীর মাক, তো 24 ঘন্টা সময় দিয়া হয়েছে, আপার অসমের পর ওলাই যাবি একদম, নহলে একদম অসমের পর ওলাই যাবি, নহলে চাই লম কিন্তু। এই বান্দর কেলা দর্শনকারী, এই কেলা মিয়া বুড়ি তো জানো না নাই, তহতর মিয়া মানুষে কেলা আমার অসমিয়া ছোৱালীক দর্শন করেছে। কথা সাবধান করে আমার কুটি সাজে দর্শন করছে কে গো, ওরা দর্শন করছে ওগেরে নিয়ে আইনভাবে শাস্তি দাও, তাই আমার কোন কাউকে দর্শনের তো কোন জাতি ধর্ম নাই, কংগ্রেস মানুষ দর্শন করে কেলা আমার মানুষ হয় করে কিন্তু বহুত কম, তহতর মানুষ যিমান বেয়া কাম আছে সবল লগতে জড়িত, দর্শনের পর আরম্ভ করি চুরি ডকাইতি যিমান আছে বেয়া কাম সববিলাক তহতর মানুষ করে, তহতর মানুষের কারণে আমি খিলন যে অসমিয়াখিনি অসমত থাকিব পৰা টান হৈ গৈছে আমার। খালি তোমার আর আমার চুদাইতে চাও এবার না, তো খালি খেলুন যা মিয়া অমক তমক এনেকার দরকার নাই, তো তঙ্গের মাইশোর মার্ডার করে র্যাপ করে, আঙ্গের মাইশোর মার্ডার করে র্যাপ করে, আইনভাবে ওকে শাস্তি দাও, তোমার হাতে আমি আছি বুঝছো কি। আর মিয়া মিয়া শোধা না বেড়া চল মানুষ বিড়ি চল মানুষ এনে মিয়া মিয়া শোধাও খা। এই কেলা হেবর আমি একো বুঝি নাপাও, কেলা বহ এতে বহ, কেলা বহ। কি হয়েছে ভাইটি, কি লোক কাজে করেছে, কি হয়েছে, কি হয়েছে মানে কি হয়েছে ভাইটি, আপনি না জানেন নাকি মিয়া মানুষ কি করেছে আমার খেলুন যে মানুষখিনি কি ক্ষতি করিলে নাজান নাকি আপনি? অ জানো জানো, কাজিয়াটো আসলে করব না লাগে, এনেকে কাজিয়াটো এই কারণে, কাজিয়ার কথা নাই মেয়াখিনি আমি খেদি নাই। আচ্ছা আমি বেড়ে সল মানুষ বারবার করতেছে মেয়া মেয়া কি স্যার? ঠিক আছে ঠিক আছে, আপনি ধৈর্য ধরেন, শোনা ভাইটি ধর্ষণকারী কোনো জাতি ধর্ম নাই। এই যে বাবা এইবার বারবার আমাকে কইছে তোহতর মানুষে বেশি মারার করে জ্যাপ করে খেলুন যা মেয়া জাতির মান সন্মান আমি রক্ষা করব লাগিব, এইবিলাক কামৰ পৰা আমি সকলে বিৰত থাকিব লাগিব, এইবিলাক কাম যিবিলাকে করে তেওঁলোকক আসলে প্রশ্রয় দিব নালাগে, এইলোকক আইনিভাবে শাস্তি প্রদান করা উচিত, শাস্তি করিব লাগিব, আর আমি শাস্তি সকলে বিচারটো উচিত, কারণ সমাজত এনেকা ব্যাধি থাকিলে কোনো একটা সমাজ কোনো একটা জাতি আগবাড়ি যাব নোৱাৰিব, গতিকে এইলৈ আমি নিজৰ নিজৰ মাজত কাজিয়া পেচাল করাতকে বেলেগ কোনোবা স্বার্থক মানে কোনোবা মানে উপকার করে দিয়াতকে তাৰমানে আমার কাজিয়ালৈ কোনোবাই গয়নালৈ স্বার্থ আদায় করব, কোনো রাজনীতিয়ে পলিটিশিয়ানে পলিটিক্স করব, এইবিলাক আমি প্রশ্রয় দিব নালাগে। আসলে বুঝি পোৱা নাছিল খুড়া এটা বাবা, একটু বুঝি পোৱা নাছিল, বিচার থাকে ওসব বিচার করে দাও, হব হব ঠিক আছে, বেড়া আমার উপর হে রুম গরম খুড়ি বেয়া না বাবু, এইবিলাক মানে মই বুঝি পোৱা নাছিল, সরকার বস্তু না হয় বুঝাবলৈ মানে বুঝাব পৰা মানুহ নাছিল, তার মানে মই কেনে কই জেনে খুড়া জেনে কই কলে তেনে কই কোয়া মানুহ মই আজি পর্যন্ত পোৱা নাছিল, তার মানে এই কারণে মই হয়তো বুঝা নাছিল, মানে ভাইটি বেয়া না বাবু মোর ভুল হই গেছে, উত্তেজিত হব নালাগে, দেখত যেহেতু আইন আছে প্রশাসন আছে এওলোকর কাম হয়েছে এই দোষীক করাক্ত করে শাস্তি উচিত শাস্তি প্রদান করা, আমিও বিচারু বাবা বাড়ি কোনে মোর ঘর এতে, ও তো আমি যে রমেনের বাড়িতে কাম করি, চেন কি রমেন, হ্যাঁ রমেন খুড়া চিনি পাও, রমেনের বাড়িতে ছোট থেকে কাম করি, ওগের বাড়িতে মেলা দিন থাকলাম, ওরা কোন সময় আমার কনাই যে তুমি মেয়া মনের ভুলো কনাইকা, আর বেড়া তুমি আজকে আমার উপরে গরম এলা জায়গা এবার কামার জানি কোন দিন করে আজকে যে মাফ করে দিলাম, বেয়া না পাবো আসলে তো মই বুঝি পোৱা নাছিলোঁ কথাটো, ঠিক আছে সকলে আমি মিলা পৃথিৱীৰে থাকিব লাগিব, আমি আমাৰ এগলানিয়া আর কাজিয়া কৰা যাব না, আপনি এখন আপনার কাজে যান, ঠিক আছে ৰমণৰ ব্যক্তি যাম, বেয়া লগা লগা যান যান যান, বলা ভাইটি ঠিক আছে আমি যাওঁতে।